হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কবিরের ভিলেজের পক্ষ থেকে আমি জিহাদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে রিভিউ করতে চলেছি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান পিসি ব্র্যান্ড এইচপি এর একটি বাজেট ল্যাপটপ, যেটির মডেল হলো এইচপি 250G6, যেটি Core i3 7th gen প্রসেসর দিয়ে 15.6 inch ডিসপ্লে। তো শুরু করার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো লাইক এবং শেয়ার করে জিতে নিন আকর্ষণীয় মোবাইল রিচার্জ। তো ভিউয়ার্স, আপনারা আমার সামনে ল্যাপটপের বক্সটি দেখতেই পাচ্ছেন। ল্যাপটপের সাথে একটি ব্যাগ ফ্রি আছে, যেটা আপনারা অনেকেই কোশ্চেন করেন। তো চলুন দেরি না করে ল্যাপটপটি কুইক আনবক্সিং করে ফেলা যাক। অন্যান্য এইচপি ল্যাপটপের মতোই প্রথমে একটি ইউজার ম্যানুয়াল থাকছে, বড় একটি কাগজে ইউজার ম্যানুয়াল আপনারা দেখতে পাচ্ছেন। পরে রয়েছে ল্যাপটপটি, এর মধ্যে আরও কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে। এটি ল্যাপটপটি এবং আরও থাকছে, এরপরে রয়েছে একটি পাওয়ার কর্ড, রয়েছে আরেকটি পাওয়ার কর্ড, দুইটি পাওয়ার কর্ড আছে ল্যাপটপটির সাথে, এবং রয়েছে একটি পাওয়ার অ্যাডাপ্টার। ল্যাপটপটি চার্জ করার জন্য পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে এবং দুইটি পাওয়ার কর্ড রয়েছে। আর কিছু নেই বক্সে, আমি বক্সগুলো সাইডে রাখি। এবং ফিরে আসি ল্যাপটপে, আপনারা ল্যাপটপটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে প্যাকেট করা। আপনাদের সম্পূর্ণ খুলে দেখাই ল্যাপটপটি। তো ভিউয়ার্স, আপনারা আমার হাতে ল্যাপটপটি দেখতেই পাচ্ছেন। ল্যাপটপটি ব্ল্যাক কালার, বাট ফুল ব্ল্যাক না, কিছুটা গ্রে টাইপের। এবং ল্যাপটপটি আপনারা যদি এই সাইড থেকে দেখেন তাহলে দেখতে পাবেন ল্যাপটপটি মোটামুটি স্লিম আছে, অনেক স্লিম না বাট মোটামুটি স্লিম। এবং ল্যাপটপটি সম্পূর্ণ পলিকার্বনেট বা প্লাস্টিক বডি। আপনারা যদি উপরের দিকটা দেখেন, অন্যান্য এইচপি ল্যাপটপের মতোই মাঝখানটায় এইখানটায় এইচপি ব্র্যান্ডিং লোগো রয়েছে, এবং পিছনের দিকটা এরকম দেখতে হবে। আপনারা যদি দেখেন দেখতে পাচ্ছেন এরকম দেখতে হবে, এবং সামনের দিকটা আপনাদের দেখাই। সামনের দিকটা দেখতে এরকম হবে। কিবোর্ড কালার প্লাস ডিসপ্লের যে বর্ডারটা, এটার কালার সম্পূর্ণ ব্ল্যাক, বাকি কালারগুলো গ্রে টাইপের। এবং কিবোর্ডের কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে, এবং টাচপ্যাড, টাচপ্যাডের বাটনগুলো বেশ টেকটাইল। এবং এখানে ইন্টেল Core i3 7th gen একটি স্টিকার রয়েছে এখানটাই, পাওয়ার বাটনটা এখানে রয়েছে, এইচপির ব্র্যান্ডিং লোগো, আরেকটি ব্র্যান্ডিং লোগো রয়েছে এখানে। এখানে এইচডি ওয়েবক্যাম রয়েছে, সাথে মাইক্রোফোন রয়েছে। দেখে ল্যাপটপটির বিল্ড কোয়ালিটি বেশ ভালো মনে হচ্ছে, ভালো হওয়ারই কথা, কারণ নাম্বার ওয়ান ব্র্যান্ড এইচপি, সো তারা সবসময় ভালো প্রোডাক্ট দিবে আপনাদের, এটাই আশা করা যায়। তো এখন যদি ল্যাপটপটির ইন্টারফেসের কথা বলি, তাহলে ল্যাপটপটির লেফট সাইডে থাকছে প্রথমে একটি হেডফোন প্লাস মাইক্রোফোন কম্বো পোর্ট, এরপরে রয়েছে দুইটি পাশাপাশি দুইটি ইউএসবি পোর্ট রয়েছে, একটি এইচডিএমআই পোর্ট রয়েছে, তার পাশে একটি ইথারনেট বা ল্যান পোর্ট রয়েছে, এখানে একটি ভিজিএ পোর্ট রয়েছে, এপাশে পাওয়ার ইন পোর্ট রয়েছে ল্যাপটপটি চার্জ করার জন্যে, এবং তার পাশে একটি এলইডি ইন্ডিকেটর রয়েছে। এবং ল্যাপটপটির রাইট সাইডে এখানে একটি লক স্লট রয়েছে, লক স্লট রয়েছে যেটা কোনো কিছুর সাথে লক করে রাখার জন্য ল্যাপটপটি। এছাড়াও এখানে একটি ডিভিডি রাইডার রয়েছে, এরপরে রয়েছে আরেকটি ইউএসবি পোর্ট, এখানে একটি এসডি কার্ড রিডার রয়েছে, যেটার মাধ্যমে আপনি আপনার ক্যামেরা থেকে বা অন্য কোনো কার্ড, বড় কার্ড সহজে লাগিয়ে কার্ডটি অ্যাক্সেস করতে পারবেন। এবং এরপরে দুইটি ইন্ডিকেটর লাইট রয়েছে। তো ল্যাপটপটির স্পিকার রয়েছে এই পাশে একটি, এর পাশে একটি, দুইটি স্পিকার রয়েছে। তো ভিউয়ার্স, ল্যাপটপটির মডেল হলো এইচপি 250G6, যেটা আগে Core i3 6th gen প্রসেসর দিয়ে আসতো, বাট এখন Core i3 7th gen প্রসেসর দিয়ে আসছে। এবং আমি যদি এখন ল্যাপটপটির ফুল কনফিগারেশন আপনাদের বলি, তাহলে ল্যাপটপটিতে থাকছে ইন্টেল Core i3 7th gen 7020U প্রসেসর, যার ক্লক স্পিড 2.3 GHz এবং 3 MB ক্যাশ মেমোরি রয়েছে। এবং প্রসেসরটিতে রয়েছে দুইটা কোর এবং চারটা থ্রেডস।
র্যাম রয়েছে 4GB DDR4 2133 বাসের একটি র্যাম, যেটা আপনি চাইলে আপগ্রেড করে নিতে পারবেন। হার্ড ডিস্ক থাকছে 1 TB-এর 5400 RPM-এর একটি HDD, যেখানে আপনি আপনার প্রয়োজনীয় ডাটা স্টোর করতে পারবেন। এবং গ্রাফিক্স থাকছে ইন্টেল HD গ্রাফিক্স 620, যেটা শেয়ার গ্রাফিক্স এবং অনেক ভালো একটি গ্রাফিক্স। ল্যাপটপটি ডিসপ্লে থাকছে 15.6 ইঞ্চ অ্যান্টিগ্রেড WLED HD ডিসপ্লে, যার রেজুলেশন হবে 1366x768 pixels। বাট আপনারা যদি একটু ছোটো ল্যাপটপ নিতে চান, যেমন 14 ইঞ্চির ল্যাপটপটা পাচ্ছেন সেম কনফিগারের, জাস্ট মডেলটা হবে 240G6 এবং পার্থক্য শুধু ডিসপ্লেটা ছোটো হবে, তাছাড়া সব সেম। এবং ল্যাপটপটির ব্যাটারি থাকছে 3-cell-এর লিথিয়াম আয়ন একটি ব্যাটারি, যেটা আপনি চাইলে রিমুভ করতে পারবেন, রিমুভেবল ব্যাটারি, এবং যেটা আপনাকে অ্যারাউন্ড 3.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে। ল্যাপটপটিতে ফ্রি ডোজ থাকছে, দুর্ভাগ্যবশত উইন্ডোজ 10 থাকছে না। এবং ল্যাপটপটিতে 2 ইয়ার্সের ওয়ারেন্টি থাকছে, এবং সব মিলিয়ে ল্যাপটপটির ওয়েট হবে 1.86 কেজির মতো। তো ভিউয়ার্স, ল্যাপটপটির MRP প্রাইস হলো 34,300 টাকা, এবং কম্পিউটার গিলার যে 0% ইন্টারেস্টে MRP প্রাইসের উপরে 6 মান্থের EMI সুবিধা পাচ্ছেন, যেটা বর্তমানে সিটি ব্যাঙ্ক, SCB, লঙ্কা বাংলা এবং মার্কেন্টাইল ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে অ্যাভেলেবেল। এবং ল্যাপটপটি কম্পিউটার ভিলেজের 7টি ব্রাঞ্চে অ্যাভেলেবেল, ঢাকা চিটাগাং সহ আমাদের যে 7টি ব্রাঞ্চ রয়েছে সেখানে ল্যাপটপটি অ্যাভেলেবেল। এছাড়াও আপনারা যদি ঢাকা চিটাগাংয়ের বাইরে থেকে নিতে চান, তাহলে আমাদের ই কমার্স ওয়েবসাইট www.vilas-bd.com, এখানে ভিজিট করে ল্যাপটপের বিস্তারিত দেখতে পারবেন, প্লাস সেখান থেকে অর্ডার করতে পারবেন। এছাড়াও আপনারা আমাদের হটলাইনে ফোন করে অর্ডার করতে পারেন, হটলাইন আমি নিচে দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই চেক করে নেবেন। এখন একটু বলি ল্যাপটপটি আসলে কাজের জন্যে, যারা বাসা বাড়িতে বা অফিসে মোটামুটি কাজের জন্য একটি ল্যাপটপ নিতে যাচ্ছেন, দৈনন্দিন যে কাজগুলো আছে সেই কাজের জন্য একটি ল্যাপটপ নিতে যাচ্ছেন, বা যারা স্টুডেন্ট আছেন তাদের অ্যাসাইনমেন্ট বা অন্য অন্য যে নেট ব্রাউজিং বা অন্যান্য যে কাজ আছে সেগুলোর জন্য একটি ল্যাপটপ নিতে যাচ্ছেন, কম বাজেটের মধ্যে আপনারা এই ল্যাপটপটি নিতে পারেন। ল্যাপটপটি বেশ ভালো হবে, পারফরমেন্স বেশ ভালো পাবেন, আপনার দৈনন্দিন কাজগুলো আপনি এই ল্যাপটপটি দিয়ে খুব সহজেই বা ভালোভাবে সেরে নিতে পারবেন। ল্যাপটপটি কিনতে চলে আসুন আপনার নিকটস্থ কম্পিউটার ভিলেজের যে কোনো ব্রাঞ্চে, অথবা ভিজিট করুন আমাদের ই কমার্স ওয়েবসাইটে। এবং আপনারা জেনে থাকবেন কম্পিউটার ভিলেজে বর্তমানে একটি অফার চলছে, উইকেন্ড অফার, যেটা প্রতি শুক্রবার ঢাকার IDB এবং মাল্টিপ্ল্যান ব্রাঞ্চে এবং প্রতি শনিবার আমাদের সকল ব্রাঞ্চে চলছে অফারটি, যেখানে আপনারা প্রতিটি ল্যাপটপ এবং ডেস্কটপের সাথেই পাচ্ছেন আকর্ষণীয় উপহার। গত ভিডিওতে আমি একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যারা শেয়ার করবেন তাদের মধ্যে থেকে প্রতি সপ্তাহে আমরা 2 জন বিজয়ীকে যথাক্রমে 600 টাকা এবং 400 টাকা মোবাইল রিচার্জ দিব। সো আপনারা বেশি বেশি শেয়ার করুন, এবং অবশ্যই খেয়াল রাখবেন ক্যাপশনে যেন হ্যাশট্যাগ কম্পিউটার ভিলেজ থাকে, এবং এর মধ্যে যেন কোনো স্পেস না থাকে। স্পেস থাকলে বা হ্যাশট্যাগ কম্পিউটার ভিলেজ না দিলে কিন্তু আমরা আপনার শেয়ারটি খুঁজে পাবো না। সো বেশি বেশি শেয়ার করুন এবং প্রতি সপ্তাহে জিতে নিন আকর্ষণীয় মোবাইল রিচার্জ। ভিউয়ার্স, এই ছিল HP 2506-এর আনবক্সিং অ্যান্ড রিভিউ। অল্প সময়ের মধ্যে আমি ল্যাপটপটি সম্পর্কে যতদূর সম্ভব আলোচনা করার চেষ্টা করেছি। এছাড়াও আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার করার জন্য। এছাড়াও ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন, এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমাদের চ্যানেলটি নতুন সেহেতু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ভিউয়ার্স, আজকে আর কথা বাড়াচ্ছি না, আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।